কথা রাখেনি। জীবনের শেষ প্রান্তে এসে এই আক্ষেপটাই কুরে কুরে খাচ্ছিল তাকে। একটা সময় অনেক ফুটবলারের সাথে পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি। তার লেখনী শক্তির মাধ্যমে বারবার কেঁপে উঠত ময়দান। শক্ত চোয়াল, আপোষের রাস্তায় হাঁটেননি কোনো দিন। এই ছিলেন মতি নন্দী, সংক্ষেপে বললে আমাদের বড় প্রিয় মতিদা। ফুটবলকে যে সাহিত্যেও আনা যায় তিনিই তো পথ দেখিয়েছিলেন আমাদের। স্টপার স্ট্রাইকারের মতো লেখা গল্পগুলো আজও এক একটা মিথ। কিন্তু সেই যে আক্ষেপ ছিল একটাই, মৃত্যুর ঠিক আগে ফুটবল ময়দানের গুটি কয়েক মানুষ ছাড়া তাকে মনে রাখেনি কেউই। মৃত্যুর আগে স্ত্রী নীতি নন্দীকে আক্ষেপ করে বলেছিলেন সে কথাই, কেউ কথা রাখেনি, মনেও রাখেনি। মনে 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 দুঃখ ছিল, অভিযোগ বলবো না, দুঃখ ছিল একটা, যে প্রত্যেক অনেকেই সাহায্য নিয়েছে এবং আমি জানি এমন কয়েকজন ফুটবলার বা অন্যান্য ক্ষেত্রে, ক্রিকেটার বলুন, ফুটবলার বলুন বা অন্য ক্ষেত্রে অনেকেই আছে যারা ওর সাহায্য নিয়েছে, এমনকি ওর কাছে লিখিয়ে নেয়া, মানে ভাষণ দেওয়ার জন্যে যে লিখে দেয়া অনুরোধ করেছেন উনি, আমি নাম বলছি না, খুব একজন নামি ফুটবলার, লেখার জন্যে দুপুরবেলায় ফোন করলেন যে আমার এরকম একটা ক্লাবে অনুষ্ঠানে আমাকে বলতে হবে, মতি তুমি যদি একটু লিখে দাও তাহলে খুব ভালো হয়। সঙ্গে সঙ্গে উনি সব কাজ ফেলে, নিজের খাওয়া দাওয়া বা নিজের লেখা সব ফেলে সেইটা লিখে দিয়েছেন। এমন কিন্তু সেই মানুষও শেষ পর্যন্ত ওর সঙ্গে যোগাযোগ রাখেনি। হতে পারে তিনি ছিলেন একজন ক্রীড়া সম্পাদক, কিন্তু সেটাই কি তার একমাত্র পরিচয় ছিল? না, শুধু ক্রীড়া সম্পাদকের গণ্ডি দিয়ে কখনোই মতি নন্দীকে বাঁধা সম্ভব নয়। বাংলা ক্রীড়া সাহিত্যে তিনি তো আমাদের ব্র্যাডম্যান, লেভ ইয়াসিন থেকে আরম্ভ করে বহু আন্তর্জাতিক ফুটবলারের মুখোমুখি হয়েছিলেন তিনি। ঠিক তেমনই গ্রাম বাংলার ক্ষুদে প্রতিভাবানদের তুলে এনেছেন তার নিজের লেখা গল্পে। পেয়েছিলেন আনন্দ পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, কিন্তু তার থেকেও যেন বড় পুরস্কার ছিল তার পাঠকের ভালোবাসা। আর সেটাই জীবনের শেষ দিন পর্যন্ত বড় যত্নে বুকে আগলে রেখেছিলেন তিনি। শেষ বয়সে কলম চলত না, মনের সঙ্গে লড়াই চালিয়ে যেতেন নিরন্তর। সেই কাঁপা হাতে লেখা আজও বলে দেয় কতটা কষ্টে ছিলেন তিনি তখন। তবু লিখে গেছেন স্রেফ বাংলা ক্রীড়াপ্রেমী পাঠকদের কথা ভেবে। আমরা তার প্রতিদানে কি দিতে পেরেছি তাকে, সেই তুলনার দাঁড়িপাল্লা আজ নাইবা মাপলাম। মতিদা চলে গেছেন, আরও কিছু পাওয়া বাকি ছিল যে আমাদের। কোনি স্রষ্টার থেকে অনেক কিছু শেখা হলো না আমাদের। প্রসূন মানুষ বিদেশরা কি করে ভুলবেন তার ঐতিহাসিক রিপোর্টগুলোকে? মতিদা তো ফুটবলকে সাহিত্যে পরিণত করেছেন, মতিদা প্রতি মুহূর্তে ফুটবলকে অন্য মাত্রা এনেছেন। মতিদার একটা ঘটনায় যখন প্রসূন জিজ্ঞাসা করছে মনে পড়ে গেল, 1977 ইজমরমোহন খেলার আগের ম্যাচ, আমরা একদম দুর্ধর্ষ টিম, কে নেই, গৌতম থেকে আরম্ভ করে সুব্রত, ভৌমিক থেকে আরম্ভ ভাবিব, উনি ভাতৃসংসার সাথে খেলা ছিল। সে ম্যাচটা আমরা 5 গোলে জিতেছিলাম, তার দুদিন পর ইজমোহন ম্যাচ, তাতে একটা হেডিং বার করেছিলেন, একটা একটা ওপরে লেখা বার করেছিলেন, আমার মনে হয় ফুটবলে বিরল, মন মাতানো শেষ মহলা। মতিদাকে মিস করছি, মানে মতিদার যে ধারা বিভিন্ন ছিল বিশেষ করে রেডিওতে, সেগুলো আমরা নিজেদের খেলাটা শুনিনি, কিন্তু অন্য খেলা যখন হতো তখন তো আমরা শুনতাম তার সেই ভাষা। এই ভাষা আমরা এখন বুঝতে পারি যে আমরা কাকে মিস করেছি। কেটে গেছে বেশ কয়েক বছর, তবু যেন মতিদার স্মৃতি আজও অমলিন গৌতম শ্যাম সমরেশদের কাছে। মতি নন্দী তো তাঁদের কাছে মাঠের একজন অভিভাবক।
মতিদার লেখাতে তো মানুষের মধ্যে বেঁচে আছি, কত ঘটনা শুনবি উত্তমা তিলোত্তমা, বিশ্বাস করতে পারবে না এই ধরনের হেডিং বিয়ের আগে। আমি আমি 76 সালে আমার মনে পড়ছে যেদিনটা কথা, আমি টেন্টে ঢুকেছি, সবাই হাসাহাসি করছে, কাগজে যে ওইরকম হেডিং করে বেরিয়ে গেছে বক্স করে, আমি জানতামও না, সবাই থেকে হাসছে। পাঁচ ছটা গল্প পড়েছি, খুব ভালো লাগে, ভালো মানুষ ছিল কিন্তু মতিদা, খুব আমার সাথে অন্তত খুব অন্তরঙ্গ ছিল, খুব আমি অনেক অনুষ্ঠানে ওনার সাথে সাথে গেছি, আমার খুব ভালো লাগত। দেখো মতিদার সঙ্গে আমাদের যা সম্বন্ধ ছিল ওই টাইমে, উনি যা লিখতেন আমাদের টাইমে, ওর যে আমি যখন গোল করতাম বড় খেলায়, আর উনি যে লিখতেন যে হেডলাইনগুলো আসতো, এখানে আমার মনে পড়ছে উনি কি ভাষা শব্দ ইউজ করতেন আমাদের গোল ব্যাপারে, আমাদের খেলা ব্যাপারে, আমার খুব মনে পড়ছে। মতিনন্দী প্রথম, তার আগে শঙ্করী প্রসাদ বসু টসু সামান্য চেষ্টা করেছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, কিন্তু মতিনন্দী প্রথম যে খেলা নিয়ে, শুধু খেলা নিয়ে গল্প লেখা যায়, এবং সেখানে নায়কদের চরিত্রের বয়স হচ্ছে কখনো 17, কখনো 16, কখনো 30, কখনো 35, এবং সেখানে কোনো নায়িকা নেই। বাইরে থেকে দেখলে মনে হতো কঠিন মানুষ, বড়ই কঠিন মানুষ, কখনো রূঢ় ব্যবহারও করে ফেলেছেন, কিন্তু একটা চাপা গাছের জন্য প্রতিবাদ করতে পারে কেউ? হ্যাঁ, তিনি করেছিলেন। তার আবাসনের একটি চাপা গাছ কেটে ফেলায় কর্তৃপক্ষকে কড়া ভাষায় চিঠি লিখেছিলেন তিনি। তার লেখার মতোই সেই চিঠিও আজ ইতিহাস। প্রথম এটাই বলতে পারি যে একদমই মানে ভারতবর্ষে এই ধরনের লেখা হতো না কোনো দিন, বিদেশে হতো হয়তো, কিন্তু এদেশে বলতে গেলে প্রতিকৃতি। মতিনন্দী যে লেভেলের লেখক সেই লেভেলে কিন্তু ওরা জনপ্রিয়তা পাননি, পাঠকদের কাছে অতটা পাননি। এখন সময় এসেছে পাঠকদের, সচেতন পাঠকদের, শিক্ষিত পাঠকদের, শিক্ষিত মননের অধিকারী যেসব পাঠক, তাদের মতিনন্দীকে নিয়ে আরও বেশি করে চর্চা করার। পাঠকের মনো মতো করে তৈরি হবে ফুটবল রিপোর্ট, নাকি নিজেদের মতো করে রিপোর্ট লিখবেন রিপোর্টাররা? পেশাদারিত্ব আর ব্যবসায়িক চাহিদার সীমারেখায় যখন দিশেহারা সংবাদ মাধ্যম, ঠিক তখনই পথ দেখিয়েছিলেন তিনি। ঠিকভাবে বললে যথার্থই অভিভাবক ছিলেন মতিনন্দী। তার মৃত্যুর পর ক্রীড়া সাংবাদিকতা আর সাহিত্যে শুরু হয়েছে স্মৃতি পুরস্কার। মতিদা সত্যি আমাদের ক্রীড়া সাহিত্য সাংবাদিকতার এক বিশাল মাইলস্টোনের নাম মতিনন্দী, আর সেই মাইলস্টোনকে পেরিয়ে যাওয়া দুষ্কর, হয়তো অসম্ভব। মতিনন্দী সাহিত্যকর্ম বা ব্যক্তিত্বকে বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের নেই, আমরা শুধু করতে পারি তাকে শ্রদ্ধা জ্ঞাপন। ক্যামেরায় রাজ ঘোষালের সঙ্গে প্রসূন বিশ্বাস, ফুটবল.com।